সাইকোসোশ্যাল হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন রায়গঞ্জ শহরের দেশবন্ধু পাড়া এলাকার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সকাল থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এদিন শেখ আলম নামে এক বিশেষ চাহিদা সম্পন্নকে সংস্থার তরফে হুইল চেয়ার প্রদান করা হয়, পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন আজকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সাইকোসোশ্যাল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিভিন্ন রকমের রক্তের নমুনা নিচ্ছি, যার ফলে থ্যালাসেমিয়া টেস্ট, সুগার ইত্যাদি আরও টেস্ট, রোগ নির্ণয় এখানে আমরা করছি। এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি। আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, উত্তর দিনাজপুর স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকে। সকাল থেকে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিবন্ধী ভাই বোনরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, গান, নাচ। আমরা শেখ আলম নামে একজন প্রতিবন্ধী ভাইকে হুইল চেয়ার প্রদান করেছি। এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা আজকে সারাদিন করছি। নারী সুরক্ষা সুনিশ্চিত করতে রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ থানা এলাকাতেও এবার উইনার্স স্কোয়াড ইউনিটের সূচনা হলো রাখি বন্ধন উৎসবের দিনে। কালিয়াগঞ্জ থানায় 12 জনের মহিলা পুলিশ কর্মীকে নিয়ে এই টিম কাজ করলো। এদিন সূচনা করেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার। বুধবার কালিয়াগঞ্জ থানায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ পতাকা নাড়িয়ে মহিলা উইনার্স স্কোয়াড টিমের উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ থানার আইসি সুবল কুমার ঘোষ সহ অন্যান্যরা। আজকে একটা উইনার্স টিম কালিয়াগঞ্জ থানায় স্পেসিফিক লঞ্চ করা হয়েছে, যার মধ্যে 12 LC আছে, তাদেরকে স্কুটি দেওয়া আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা অনুপ্রেরণা নিয়ে সেই জিনিসটা আমরা আজকে উদ্বোধন করেছি। আমরা আশা করছি কালিয়াগঞ্জ এরিয়াতে মহিলাদের নিরাপত্তার জন্য ওনাদের খুব প্রাথমিক ভূমিকা থাকবে। তার সাথে যে যে সমস্যা মহিলারা ফেস করছেন সেটা আমাদেরকে জানাবে, আমরা সঙ্গে সঙ্গে থানা থেকে পদক্ষেপ করে ওই সমস্যাগুলোকে মিটিয়ে দেবো। আগামী 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নাম্বারে।